এমন সাংসদ চাই অনুষ্ঠান থেকে গাজীপুর গাজীপুর বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তন থেকে আপনাদের সঙ্গে আছি খালেদ মহিউদ্দিন গাজীপুর চার আসনে তিরিশ সেপ্টেম্বর যে অনুষ্ঠান নির্বাচন হতে যাচ্ছে তার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন স্বতন্ত্র প্রার্থী জনাব আফসার উদ্দিন আহমেদ খান সিপিবির প্রার্থী জনব মোহাম্মদ আসাদুল্লাহ বাদল এবং বাংলাদেশ আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি এই মিলনায়তনে উপস্থিত গাজীপুরের বিশিষ্ট জন সাংবাদিক এবং অনেক অনেক সর্বস্তরের জনগণেরকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের এই তিন প্রার্থীর উদ্দেশ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এটা লিখলে আমাদের সহকর্মীরা আপনাদের কাছ থেকে এটা নিয়ে এসে আমাদের কাছে এটা দিবেন তারপর আমরা এই প্রশ্নটি বাছাই করা প্রশ্নটি আমরা হয়তো যেই নির্দিষ্ট প্রার্থীর উদ্দেশ্যে আপনার প্রশ্ন করছেন তাকে আমরা দিব আমি প্রথম প্রশ্নটি সিমিন হোসেন রিমি আপা আমাদের আপনাকেই করতে চাই মঞ্চে আপনার চাচা জনাব আফসার উদ্দিন আহমেদ উপস্থিত আছেন তিনি আপনার এই নির্বাচনে আপনার একজন প্রতিদ্বন্দ্বীও বটেন তো আমাদের যে প্রশ্ন যে আপনার ভাই এই আসনে সাংসদ ছিলেন তিনি বলেছিলেন যে কাপাসিয়ার মানুষের সম্মান রক্ষার্থে তিনি এই আসনটি থেকে পদত্যাগ করছেন সংসদ সদস্য হিসাবে তাহলে কি আপনি আপনার ভাইয়েরও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসলে কাপাসিয়ার মানুষের সম্মান রাখার বিষয়টি আপনি মাথায় রাখছেন না না আমি এইভাবে মনে করি না ওর দিক থেকে ও সঠিক হয়তো ওর দিক থেকে ওর অন্য রকম চিন্তা ছিল কিন্তু বর্তমানে আমি যেভাবে এসেছি আমাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি মনে করছি যে সেটাও এখন বলবো আবার একই অর্থে যে কাপাসিয়া মানুষের সম্মান রক্ষার্থে আমি এসেছি আমি মেপা আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি নিশ্চয় জানেন যে এই নির্বাচনটি করতে গিয়ে নির্বাচন কমিশনের বা বাংলাদেশ সরকারের যদি আমি বলি তাহলে প্রায় দু কোটি টাকার মতো খরচ হবে কিন্তু 5 বছরের মধ্যে দুবার আপনাদের দু ভাই বোনের জন্য কেন ভোট বিতর্ক ভাই বোন দেখলে তো এখানে হবে না কারণ রাজনীতির ব্যাপারে কোনো আপটিতা বা অন্য কোন কিছু থাকা উচিত বলে আমি মনে করি না আপনাকে ধন্যবাদ রিমিয়াপা জনাব আফসার আহমেদ আপনি উনিশশো ছিয়ানব্বই সালে এই আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন কিন্তু দুই এক এবং দুই এই দুই বছর আপনাকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন নাই আপনার ভাতিজা সোহেল তাজ জনাব সোহেল তাজ করেছেন তখন আপনি তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন নাই আজ করছেন সেটা কি রিমিয়াপা মেয়ে বলে তার প্রতি মানে তাকে আপনি হেলা করছেন বা অবহেলা করছেন এই ব্যাপারটা কী আমি দেখেন ছিয়ানব্বই সনে নির্বাচন করেছি একুশ বছর পরে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পাঁচাত্তর সনের শহাদ বরণের পরে একুশ বছর পরে সেই সিটটি উদ্ধার করেছিলাম এবং সেই পাঁচ বছরে কাপাসিয়া সার্বিক উন্নয়ন আপনারা যারা কাপাসিয়া গিয়েছেন দেখেছেন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা হাসপিটাল চেয়ারম্যান অফিস যত কিছুই বলেন সার্বিক উন্নতি হয়েছে যে আপনি আপনার হলফনামায় এটি কোয়ান্টিফাই করেছেন যে আপনি 95 ভাগ থেকে 98 ভাগ উন্নয়ন করেছেন বিভিন্ন খাতে এবং সবচেয়ে কম যেটিতে আপনি উন্নয়ন করেছেন সেটিতেও আপনি উন্নয়ন করেছেন 90 ভাগ যেটা আমরা কাপাসিয়া থেকে যে সব খবর পাচ্ছি বা নিজেরাও যেগুলি চোখে দেখছি এই কাঁচা রাস্তা আধা পাকা রাস্তা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস সুদুর্ণীতি দমন বৈদ্যুতিক লাইন স্থাপন সেই ক্ষেত্রে আসলে সত্যি সেই পরিমাণ উন্নতি হয়েছে জানাবো আমার মনে হয় এই ছিয়ানব্বই সন থেকে দু হাজার পর্যন্ত যে উন্নয়ন হয়েছে বাকি এখন আট বছর বলেন দশ বছর বলেন তার মধ্যে হয় নাই আচ্ছা কিন্তু আমরা শুনেছি ও ওরাও মানে আমরা কাপাসিয়ার আপনার ভোটারাই বলেছেন যে আপনি যে বৈদ্যুতিক লাইন স্থাপনে শতকরা পঁচানব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ সাফল্য দাবি করছেন কাপাসিয়াতে এরকম অনেক জায়গা আছে যে জায়গায় আসলে বিদ্যুৎ লাইন পৌঁছে কাপাসিয়া এগারোটি ইউনিয়ন আপনি জানেন তার মধ্যে একটা ইউনিয়নে বৈদ্যুতিক সংযোগ নাই আর দশটি ইউনিয়নে আছে দশটি অনেকগুলি জায়গায় নাই কিছু কিছু জায়গা সার্বিকভাবে না থাকলেও গুরুত্বপূর্ণ হাট বাজারে বাড়ি করে আছে আপনাকে ধন্যবাদ জনাব মোহাম্মদ আসাদুল্লাহ বাদল হলফনামা আপনি পেশা হিসেবে লিখেছেন আইনজীবী ও সাংবাদিকতা

সর্বোচ্চ নয় লাখ টাকা নির্বাচন কমিশন আপনাকে কত টাকা পারমিট করে দশ লাখ উনষাট হাজার সেই দশ লাখ উনষাট হাজার টাকা আপনাকে পারমিট করে তার মধ্যে আপনি নয় লাখ টাকা সর্বোচ্চ ব্যয় করছেন এই ব্যয়টা কীভাবে হচ্ছে আমি এইখানে যে হিসাবটা দাখিল করছি সেটা হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে চার লাখ টাকা হচ্ছে ঋণ এবং অনুদান পাওয়া এই জায়গা থেকে ব্যয়টা কিভাবে করছেন ব্যয়টা করছি হচ্ছে আমাদের যে প্রচারণা থেকে শুরু করে মানে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে আচরণবিধি আছে সেটা হচ্ছে যে আনুষ্ঠানিক প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণের দিন পর্যন্ত যেসব খরচ প্রার্থী করতে পারে সেসবের উপরে আর রিটার্ন দাখিলের ব্যাপারটা নির্বাচনের পরে এই বিষয়ে বাধ্যবাধকতামূলক কোনো অপশন এই মুহূর্তে নাই আচ্ছা মানে নির্বাচন কমিশনের যে ফর্ম আমরা ফিল করেছি এখানে কিসে কিসে আমি খরচ করবো এই অপশনটা এখানে নেই আচ্ছা কিসে কিসে খরচ আপনি কিসে কিসে করছেন সেই আগ্রহ থেকে জানতে চান সেটা হচ্ছে যে আমাদের যাতায়াত থেকে শুরু করে পোস্টাল লিফলেট আমাদের যারা কর্মীরা কাজ করছে এবং হাটসভা পথসভা এইসব সব জায়গায়

আফসার ভাই আপনি নির্বাচন এই বাজেট কত আপনার আমি 7 লক্ষ টাকা ধরেছি 7 লক্ষ টাকা ধরেছেন রিমিয়াপা 2003 সালে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নিয়েছিলেন আপনি এই সদস্য পদটা নেয়ার পদ্ধতিটা কি কি যোগ্যতা অর্জন করতে হয় আওয়ামী লীগের সদস্য হতে চাইলে মানে নিয়মটা কি আমি যদি এখন আওয়ামী লীগের সদস্য হতে চাই প্রাথমিক সদস্য পদ আমাকে কি করতে হবে আমি দলের প্রতি সমর্থন থাকতে হবে মানে এটাতে কোনো চাদা দেওয়া আর কোন রকম কোন আফসার ভাই এক সালে সোহেল তাজকে মনোনয়ন দেওয়ার পর আঞ্চলিক রাজনীতি থেকে আপনি মানে অনেকে অভিযোগ করেন আপনি প্রায় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এমনকি দুই হাজার এক বা দুই হাজার আটে আপনি সোহেল তাজকে ভোট দিতেও আসেননি এখানে এরকম একটি কথা আছে আপনি এখানকার ছিলেন না সে সে সময় অনেকটা ঠিক আমি যখন ছিয়ানব্বই সনের পরে দুই হাজার এক বা নির্বাচনের সময় নমিনেশন পাই নাই আমি সেটা নিয়ে প্রতিবাদ করি নাই কোনো রকম অনিয়ম বা উৎসৃঙ্খল হই নাই একটি কারণ ছিল সেটা সোহেল আমার ভাতিজা যদি আমার বাবির ছেলে সেটার থেকে বড় কথা ছিল সোহেল আজুদ্দিন সাহেবের ছেলে আমার পরিবার আমার আত্মীয় সোহেল যদি রাজনীতি করে তার প্রতি আমি অনেক আশা ভরসা করেছিলাম যে আমি যা করেছি জীবনে তার থেকে অনেক বেশি সে করতে পারবে সেই বিশ্বাস আমার ছিল সে যখন আসলো আমি রীতিমতো রিটায়ার্ড লাইফের মতো মনে করছি তাছাড়া আমি আমার হার্টের অসুখ ছিল চিকিৎসা দুনয় সময় নিয়েсибо দুই তিন বছর কেটেছে তারপরেও পরবর্তী সালে আমি নমিনেশন চেয়েছি দতারিতি পার্টি নমিনেশন কিনেছি নমিনেশন না পাইলে আমি কোনো রকম উৎশৃঙ্খলা হই নাই আও মিলেগের সঙ্গে আছি বিশেষ করে ঢাকায় জাতীয় যে আপনি প্রথম উৎশৃঙ্খলা হলেন আফসার ভাই আও মিলেগের শৃঙ্খলাটা মানলেন না আচ্ছা এই কথার জবাব আমি দিচ্ছি উৎশৃঙ্খলা এটা আমার পবিত্র দায়িত্ব মনে করছি কারণ সকাল যেখানে পদত্যাগ করেছে জি আর আমি আপনাকে প্রথমেই বলেছি যে উনিশ বছর পরে কঠোর পরিশ্রম করে আমি নিজে এই সিটটা উদ্ধার করি সেটার কারণ আমি তখন আমার ব্যবসা আইনজীবী ব্যবসা আমি ছেড়ে দিয়ে আমি এলাকায় চলে যাই সেখানে আওয়ামী অর্গানাইজ করে নিজে থান আওয়ামী লীগের সভাপতি হই এবং জেলা হুইলিগের দল আপনি দল মনে রাখলো না দল না এটা আমি বলবো না দল আমার সম্বন্ধে কোনো সুমি কোনো খালাবukti করে নাই বা নমিনেশনও তো দেয় নাই নমিনেশন দেয় না আমার ভাতিজাকে দিয়েছে এবার তো ভাতিজীকে দিয়েছে এবার ভাতিজি দিয়েছে কিন্তু আমার কাছে আমার ডিমান্ডটা অনেক বেশি ছিল একটা কারণে যে আমি এই সিটটা উদ্ধার করেছিলাম এবং সহেল পদ পরে আমার বাবি জোহরা আমাকে ডেকে বলছে যে আফসার তুমি এলাকায় যাও আমার বাস্তিরা উপস্থিত ছিলেন সেই একই বৈঠকে বসে যে আফসার তুমি চলে যাও এখন কোমর বেদে কাবাসিয়া কাজ করো এবং সৈয়দার জোহরা তাজউদ্দিন প্রেসিডেন্টের এক নম্বর সদস্য

আচ্ছা আমাদের এখন একটা বিরতি নিতে হচ্ছে বিরতির পর ফিরে এসে আমরা এই প্রসঙ্গে আরো কথা শুনবো পর ফিরে এলাম কেমন সাংসদ চাই অনুষ্ঠানে আমি এবার একটু জানা বাদল আপনার কাছে জানতে চাইবো যে আমরা অনেক সময় এই দুটি প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক রকম কথা শুনি কিন্তু জনগণ যে এই তৃতীয় কোন বা বিকল্প শক্তির উপর কোনো ইয়ে পেল না এর দায়কে অনেকটা আপনাদের উপর বর্তায় কিনা আপনাদের দায় নাই একেবারে বিষয় না যেহেতু আমি রাজনীতি করি আমি যতক্ষণ পর্যন্ত একজন রাজনৈতিক কর্মী হচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশে নির্বাচিত হবে এবং সে জনগণের জন্য দায়িত্ব পালন করবে এটা হচ্ছে একটা স্বাভাবিক ধারণা এটা যতক্ষণ পর্যন্ত করতে না পারছে ততক্ষণ পর্যন্ত সে যদি নিজেকে মনে করে সেই জায়গায় দায়টা তার উপরে পড়ে আর একটা বিষয় হচ্ছে যে তৃতীয় শক্তির উত্থানের যে প্রশ্নটা আমাদের দেশে উকি দিচ্ছে সেইখানে তৃতীয় শক্তির প্রয়োজনীয়তাটা যথেষ্ট কিন্তু হচ্ছে ভরসা করার যে জায়গা সেটা হচ্ছে দুর্বল আপনারা কি একটু জনবিচ্ছিন্ন দল না না আমাদের দল জনবিচ্ছিন্ন কথা বলা সঠিক নয় কারণ আমাদের বাংলাদেশে প্রায় সব জেলায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আছে কিন্তু আপনারা তো আসলে যদি এবার আওয়ামী লীগের সাথে জোট না করতেন আমরা তো জোট করিনি আপনারা আওয়ামী লীগের সাথে জোট করেন বলে আপনাদের সংসদে কিন্তু কোনো প্রতিনিধিত্বও নাই হ্যাঁ কিন্তু আওয়ামী লীগের সাথে থাকবে বা না করলে থাকবেন এমন না করছেন বলে নাই সেটা দেখা যাচ্ছে আমি সেটাইতেই বলছি আপনাদের কোন প্রতিনিধিত্ব সংসদে নাই আপনাদের কোন প্রতিনিধিত্ব সেই অর্থে আপনারা যদি জোট না করেন তাহলে কোন এমন কি স্কুল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সংসদেও কিন্তু আমরা আপনাদের প্রতিনিধি দেখতে পাই তো এখন ছাত্র সংসদ নাই বললেই চলে কোথাও আছে কিনা আমার জানাই নেই এটা হচ্ছে একটা আর সংসদের প্রতিনিধিত্ব করলেই রাজনীতিটা সঠিক হবে আর যদি না করে তাহলে সঠিক হবে না এরকম ধারণা আমি সঠিক না আমি বলছি যে জনগণের থেকে একটু বিচ্ছিন্ন কিনা না আপনার বিচ্ছিন্ন হবে কেন কারণ হচ্ছে রাজনৈতিক দলের নেতারা এবং রাজনৈতিক আপনাদের না আমি প্রশ্নটাকে আরেকটু সরল করি আপনাদের রাজনীতির যে প্রক্রিয়া যে অনুশীলন তার কোনো প্রভাব জনগণের উপর আছে কিনা জনগণের উপর অবশ্যই প্রভাব আছে যেমন আপনার হচ্ছে নির্বাচন কমিশন বলছে যে যে নির্বাচনের আচরণ বিধিমালা প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম বামপন্থী রাজনৈতিক দলের দেয়া আপনার এই যে অর্থের একটা লিমিট করতে পারলো এটা না হয় প্রান্তকিনা সন্দেহ ছিল আপনাদের আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে এরকম অনেক জায়গায় আছে আমরা দানের মূল্যের জন্য আন্দোলন করছি যে দানের যে উৎপাদন মূল্য তার চেয়ে কম মূল্য পাচ্ছে কৃষক তাই হচ্ছে যে জনগণের বিচ্ছিন্ন মানে কি কৃষক তো বাংলাদেশের মানুষ আমাদের দর্শকদের মধ্যে একজন প্রশ্ন করেছেন আফসার ভাই যে আপনি বলেছেন যে আপনি কোনো জনসভায় এরকম বলেছেন যে রিমি আউমলিগের সদস্য নয় এ এরকম কি আপনি কখনো বলেছেন যে রমি আওয়ামী লীগের সদস্য ছিল আমি রমি সম্বন্ধে কোনো জায়গায় কোনো কথাই বলি না আচ্ছা কোন আপনি কি বলবেন যে মানে আওয়ামী লীগের এই আমরা ওই জায়গায় ছিলাম যে মনোনয়ন প্রক্রিয়ায় আপনি বলছিলেন যে 1996 সালে আপনার যে অবদান সেই অবদানকে দল অবমূল্যায়িত করলো কিনা আপনার কি নমিনেশন না দিয়ে আমি বলি নাই আমি যেটা বলতে চাই আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে এইবার উৎসৃঙ্খল হলেন কেন আমি তারই উত্তর দিচ্ছিলাম কথা শেষ হওয়ার আগেই সেই সময় চলে গেল আমি উচ্ছৃঙ্খল হয়েছিলাম এই কথা ঠিক নয় আমি যা চেয়েছিলাম কাপাসিয়া জনগণ যা চেয়েছিলো সেই প্রত্যাশা পূরণ হয় নাই বিগত বৎসরগুলিতে তখন কাপাসিয়াবাসী আমাকে উৎসাহিত করেছে যে আপনি ফিরে আসুন আপনি আমাদের সঙ্গে থাকুন আমিও তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমি চিরকাল আপনাদের কাছে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো সেই লক্ষ্যে জনগণ আমাকে উৎসাহ দিয়েছে সাপোর্ট করেছে এবং আপনার কাছে বলতে দ্বিধায় নেই যে আমাদের দলীয় যত রিপোর্ট চেয়েছে গোপনীয় রিপোর্ট সমস্তই আমার পক্ষে এসেছে আমি জানি সেটা তারপরেও আমি প্রত্যাশা করেছিলাম নমিনেশন পাবো কিন্তু যখন নমিনেশন দেওয়া হলো না তখন আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হতে পারি নাই জনগণের সঙ্গে আছি থাকব সেই জন্য কাজ করে যাচ্ছি নির্বাচনে যদি আপনি নির্বাচিত হন তাহলে কি আবার আওয়ামী লীগে যোগ দিবেন আপনি অতীতে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগই থাকে আওয়ামী লীগের আওয়ামী লীগে থাকে মানে ইঙ্গিত স্পষ্ট হয়তো আপনি যদি আপনি নির্বাচিত হন আপনি আবার আওয়ামী লীগে ফিরে যাবেন রিমেপার কাছে আসি রিমিয়াপা আপনার কি কোনো নিজস্ব গাড়ি নাই আমার নিজস্ব গাড়ি আছে

15 কোটি টাকা ঋণ নিয়েছিলেন আপনারা আপনারা পেসিসি ব্যবসা করি তো ওই জন্য পাট কেনা বেচার জন্য পেসিসি লিমিট এটা ব্যাংকেই থাকে যখন আমরা পাট কিনি তখন সেটা ব্যবহার হয় আবার পাট কিনে বিক্রি হয় যখন রপ্তানি হয়ে যায় তখন এটা আবার ব্যাংকের কাছে জমা হয় এটা ঋণ না

আপনি প্রথম কাজটি কি করবেন আমি এই ক্ষেত্রে একটা বিষয় বলি আর কি এটা আগেও একাধিকবার মিডিয়াতে বলেছি যে আমাদের সংসদের প্রতিনিধিত্ব নিয়ে একটি কথা বলা হয়েছিল আমি সেইখানে বলি যে এখন হচ্ছে আমাদের দেশে একটা কালচারে পরিণত হয়েছে যে বিরোধী দল নানান ইস্যুতে সংসদ বর্জন করে তাই এইখানে একটা সুযোগ আছে যদি আমি নির্বাচিত হই তাহলে সংসদকে কার্যকর করার জন্য সংসদীয় গণতন্ত্রের যে প্রকৃত রূপ সেটি করার জন্য আমাকে দিয়েই সম্ভব কারণ হচ্ছে সেইখানে কার্যত একটি বিরোধী দলের ভূমিকা পালন করা কমিউনিস্ট পার্টির মাধ্যমে সম্ভব জনাব আফসুলউদ্দিন আহমেদ খান আপনি নির্বাচনের সেনা সেনা মোতায়েনের এই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন কেন একটু বলবেন কি আপনি লক্ষ্য করবেন আমাদের জাতীয় দৈনিক পত্রিকাগুলিতে অনেক জায়গায় লেগেছে যে 68 টি সিটি আশঙ্কারজনক চশ এবং চৌষট্টি টি কেন্দ্র জি জি তো সেইখানে সাধারণত এগুলিকে আমি যা দেখছি নির্বাচন চালাইতে যে যে বিশেষ একজন প্রার্থীর পক্ষের লোকেরা আমাদের মাঠে নামতে দেয় না প্রচার করতে দেয় না ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বিশেষ পার্টি বলতে আপনারা বড় পার্টি ছোটো পার্টি যে নির্ধারণ করছেন সেই ধরনের পার্টি যারা বড় যাদের শক্তি আছে তারাই হয়তো এটা করছে এবং করে যাচ্ছে আপনি জনাব একটু আগে বলছিলেন যে আপনি মানে রিমির নামে কোনো কিছু বলেন না তা আপনি যা বলেন ইঙ্গিতে সেটা কি হ্যাঁ সেটা অনেকটা ঠিক আমি মনে করি এই সেদিন রিমি কালকেও সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের উত্তরে বলেছেন তার কিছু অতি উৎসাহী কর্মী বাহিনী আছে তারা অনেক ক্ষেত্রেই কমান মানে না অতিরিক্ত কিছু করে ফেলে তো অতিরিক্ত তো আমাদের সামান্য কিছু আমাদের জীবন যায় তাই না না আমি কি বলতে পারি আপনি বলবেন তার আগে আমি একটু যেন বাদল আপনার কাছ থেকেও একটু শুনবো যে আপ গতকাল যে সি সির উপস্থিতিতে যে কথা সেই ক্ষেত্রেও আপনি রিমিয়াপার মানে অতি উৎসাহী সমর্থকদের ব্যাপারে কিছু বলেছিলেন সেটা আবার বলবেন যে মানে হচ্ছে যে দুই একটা জায়গায় ঘটনা যেটা হচ্ছে যে আচরণ বিধি অনুযায়ী দেয়ালে কোথাও পোস্টার লাগানোর সুযোগ নেই উনি বলছিল যে তাদের যে কর্মীদেরকে একেবারে ক্লাস করিয়েছে যাতে আচরণ বিধিটা পরিপূর্ণ পালন করে কিন্তু তারপরে দেয়ালে পোস্টার লাগানোর অনেক চিত্র পাওয়া গেছে এটি হচ্ছে একটা আর অন্যটা হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আমি একটা লিখিত আবেদনই করেছি নির্বাচন কমিশন বরাবর সেটি হচ্ছে যে যে কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সেগুলিতে সিসিটিভি স্থাপন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ কারণ হচ্ছে এই কেন্দ্রগুলির কোনো কোনো জায়গায় জাতিগত ধর্মীয় সংখ্যালঘু আছে আবার হচ্ছে কাঁচা পাকা রাস্তা আদা পাকা রাস্তা কাদা যুক্ত রাস্তা এবং দূরত্ব থানা প্রশাসন থেকে একুশ কিলোমিটার পর্যন্ত এর মধ্যে এরকম জায়গা আছে যে পাঁচ কিলোমিটার পায়ে হাঁটতে হয় বাদল ভাই আপনাকে এখানে একটু থামাই কারণ রিমি আপার কাছে আমাকে গুছিয়ে প্রশ্নটা করতে হবে রিমি নিশ্চয়ই জবাব দিবে আমি চেষ্টা করছি গুছিয়ে করার জনাব আফসার উদ্দিন আহমদ খান সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন এবং তিনি একটি স্পেসিফিক অভিযোগ করেছেন সেই অভিযোগটা আমি একটু পরে শোনাই সেই অভিযোগটি হচ্ছে ষোলো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিটে সিমিন হোসেন রিমির কর্মী ইব্রাহিম ফটকাটা ইব্রাহিম নামে যিনি পরিচিত একটি টেলিফোন নম্বর দিয়েছেন যে উনার কর্মী বোরান হত্যার হুমকি দিয়েছে পাশাপাশি আরও একটি অভিযোগ আমরা পেয়েছি যুবদল নেতা সাইফুল গত ১২ মার্চ যিনি মানে নিহত হয়েছিলেন সেই হত্যাকাণ্ডের আসামি অভিযুক্ত আসামি রুবেল তারপরে কিশোর আলমগীর এরা আপনার পক্ষে কাজ করছে এবং পুলিশ তাদের সামনে পেয়েও ধরছে না এই হচ্ছে দর্শকদের মধ্যে থেকেও এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে অনেক অভিযোগ করেছেন আমরাও এরকম কথা পেয়েছি পত্রপত্রিকা আপনি যদি একটু জবাব দেন এটা হচ্ছে যে ওনার যে অভিযোগটা উনি করেছেন ষোলো তারিখের কথা যেটা বললেন এই অভিযোগের জবাবটা আমরা নির্বাচন কমিশন বরাবর দিয়েছি আর এটা যে উনি বলেছেন যে ফোনে যে ফোনের কথা ফোন নাম্বার দিয়ে তো সেটা আমার মনে হয় ওরা তদন্ত করে দেখবে আর কোন হত্যা মামলার অভিযুক্ত কেউ আছে বলে আমার জানা নেই আমি যাদের নাম বললাম সেই নামগুলি আসলে কাপাসিয়া থেকেই নামগুলি এসছে গাজীপুর থেকেই নামগুলি এসছে ঠোঁটকাটা ইব্রাহিমের কথা উনি বলেছেন আর বাকি তিনজনের নাম দর্শকদের মধ্যে থেকে এসেছে তো এই ব্যাপারে এদের কারোর সাথে সংশ্লিষ্টতা আপনার না আমার কোনো সংশ্লিষ্টতা নেই যা যেন বাক্সর দিন হবে আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন যে আপনি মনে করছেন সেনাবাহিনী না থাকলে সুষ্ঠ নির্বাচন হবে না এরকম আপনি ঝুঁকিগুলো বিশেষ কেন্দ্র আছে সেখানে অসুবিধা হবে আহ সিসির কাছে আমি দরখাস্ত দিয়েছি জি আমাকে আশ্বাস দেওয়া হয়েছে এই ঝুঁকিগুলো কেন্দ্রে তারা এডিশনাল পুলিশ দিবেন ম্যাজিস্ট্রেট দিবেন যাতে করে সুষ্ঠু নির্বাচন হয় সেই প্রত্যাশা দিয়েছেন তা আরও বলছে যে এই নির্বাচন আগ পর্যন্ত প্রত্যক্ষ করবে যে সেটা কি নির্বাচনের পরিবেশ তারা সৃষ্টি করতে পারে কি পারে না তখন হয়তো সেটা বিবেচনায় আসবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে আরও একটি বিরতি নিব বিরতির পর ফিরে এসে আমরা আরও কিছু বিষয় জানতে চাইব আমরা কেমন সাংসদ চাই অনুষ্ঠানে একটি প্রশ্ন অনেক বেশি আমাদের দর্শকদের কাছ থেকে এসেছে আমি তিনজনকে একই সঙ্গে প্রশ্নটি করতে চাই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আপনারা তিনজন এটি মেনে নেবেন কিনা আমি যদি আফসার ভাই আপনার কাছ থেকে শুরু করি যে আপনি নির্বাচনের ফলাফল যাই হোক কিনা আপনি মেনে নেবেন কিনা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে সেটা যদি আমাদের যে আপনারা যে মিডিয়া আছেন তারা বলেন এবং বিবেকবান লোকেরা যদি বলে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটার ফলাফল আমরা মেনে নেব অবাদ সুষ্ঠু এবং নির্বাচন হলে মানে তিনি শর্তাধীন কিছু শর্ত দিলেন যে এই সব অবাদ সুষ্ঠু নিরপেক্ষ হলে তিনি মেনে নেবেন উত্তরটিকে আমরা হা হিসাবে দেব না না হিসাবে দেব সেটা আমি একটু কনফিউজ আফসার ভাই যে মানে নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ হবে আপনি বলেছেন যে যদি মিডিয়া এবং যদি গণমাধ্যম এবং বিশিষ্টজনেরা বলেন নির্বাচন কমিশন যদি বলেন তাহলে কি আপনি মেনে নেবেন আমি আপনার কাছে প্রশ্ন রাখি অবাধ নিরপেক্ষ না হলে পৃথিবীর সভ্য দেশে গণতান্ত্রিক দেশে কি সেই নির্বাচন মেনে নেয় কোন সরকার মেনে নিছে কোন দেশ মেনে নিছে তার মানে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আপনি সেটা মেনে নেবেন নির্বাচন কমিশন যদি কাউকে নির্বাচিত ঘোষণা করে তাহলে কি আপনি মেনে নেবেন অবাধ না হলে মেনে নিব না নির্বাচন কমিশন ঘোষণা দিলেও যদি যদি অবাধ নির্বাচন না হয় তাহলে আফসার ভাই নির্বাচনের ফলাফল মেনে নেবে না আমি যদি রিমিয়াপার কাছে প্রশ্ন করি যে নির্বাচনের ফলাফল যাই হোক আপনি মেনে নেবেন কিনা অবশ্যই মেনে নেব কারণ এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ জনাব বাদল আপনি নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা ফলাফল মেনে নেয়ার জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি তবে কথা আছে কথা হচ্ছে নির্বাচন নিয়ে এখন নানান কথা হচ্ছে যদি এখানে কোনো প্রহসন থাকে

আপনাকে ধন্যবাদ জমি আপা আপনি নির্বাচনে ফলাফল মেনে নেয়ার জন্য রেডি জনাব আফসারউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন যদি অবাধ সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয় তাহলে তিনি নির্বাচনের ফলাফল মেনে নেবেন আমাদের একজন দর্শক তিনি একজন সাংবাদিকও পটে নুরুল আমিন সিকদার উনি দৈনিক ভোরের কাগজে আছেন তিনি একটি প্রশ্ন করেছেন তাজউদ্দিনের আদর্শ তাজউদ্দিনের পরিবার কি এক যদি তা না হয় তাহলে কিসের ভিত্তিতে আপনার প্রচারণায় তাজউদ্দিনের নাম ব্যবহার করছেন এই প্রশ্ন আমার জি এই প্রশ্ন আপনার উদ্দেশ্যে এই প্রশ্ন আসলে রিমিয়াপার কাছেও হওয়া উচিত আপনি জবাব দেওয়ার পরে আমি বলা হয় যে এটা মেনে নেওয়া যায় বা অনুসরণ করলে ফলাফল ভালো হয় তাদেরকে আমরা আদর্শ বলি এই যে কোনো ব্যক্তির আদর্শবান ব্যক্তির আদর্শ সবাই মেনে নেয় আমিও সেই ক্ষেত্রে মেনে নিব আমার বাই হলেও মেনে নিব আমার ভাই না হলেও আদর্শ আমি মেনে নিব আপনি কি মনে করছেন যে আপনার রাজনীতি তাজুদ্দিন আহমেদের যে রাজনৈতিক আদর্শ সেই তাকে অনুসরণ করছে আমি মনে করি আমি আমার ভাই তাজউদ্দিনকে বঙ্গবন্ধুকে আমরা ভাই ডাকতাম তার যে আদর্শ নীতি ছিল সেইগুলি আমরা পুরাপুরি মেনে নিই কারণ রাজনীতি যখন করি তো কোনো ব্যবসা করি না আমি পাঁচ বছর এমপি ছিলাম আমি আমার নিজের ওকালতি একদিনের জন্য কোটে যাই নাই রিমিয়া পা তাজুদ্দিন আহমেদের আদর্শের সঙ্গে বর্তমান সরকারের আদর্শের বর্তমান আওয়ামী লীগের আদর্শের মিল কি আপনি পান তাজউদ্দিন আহমেদের যে আদর্শ সেই আদর্শ বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শ বাংলাদেশের জন্ম বাংলাদেশের বর্তমানে এখনো সেই চাওয়া আমাদের আছে এখনো অপূর্ণ আছে সেই চেষ্টা চলছে তার মানে কিছুটা দূরত্ব আছে এখন দূরত্ব বলবো না এটা সময় প্রেক্ষিত প্রেক্ষাপট সবকিছু মিলে তো সময় এক এক সময় হয় তাই না আমরা তো এখন একটা যে বিশ্বে আছি সেই বিশ্বে তো সব আগের যেমন ছিল ঠিক তেমনি ভাবে তো আমরা ভাবতে পারি না তাই না এখন তো আমরা অনেক দ্রুত সামনের দিকে যাচ্ছি জনাব বাদল আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রধান প্রধান প্রথম প্রধানমন্ত্রীর এলাকা হওয়া সত্ত্বেও কাপাসিয়ায় কোনো সরকারি উচ্চ বিদ্যালয় নেই কলেজ নেই এ ব্যাপারে

এখানে বিষয় হচ্ছে যে এগুলি হচ্ছে সরাসরি তাদের রাজনৈতিক ডিবেটের মধ্যে চলে যায় যে গাজীপুর জেলায়ও বঙ্গবন্ধুর নামে কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটি বিশ্ববিদ্যালয় আমাদের সাধারণ জনগণ অনেকেই মনে করে যে এই প্রতিষ্ঠানটির নাম অন্তত এই জেলার সন্তান তাজুদ্দিন আহমেদ হিসেবে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে গেলাম আপনি বলেন যে উচ্চ বিদ্যালয় বা কলেজ সরকারি কোনো কলেজ যে নাই সেটির ব্যর্থতা আপনি আগে যারা নির্বাচিত হয়েছেন তাদের বলে মনে করেন কি তা তো অবশ্যই তারা করে নেই তো চেষ্টা করে নেই আফসার ভাই একটা উচ্চ বিদ্যালয় বা একটা সরকারি কলেজ কেন নাই কাপাসিয়ায় এই প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই সরকারি কলেজ বা স্কুল হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় এটাও সঠিক নয় সেটা আরও বেশি অবহেলিত হয় আর ভালো স্কুল কলেজ সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি দৃষ্টি দেওয়া যায় এবং শিক্ষক যদি ভালো হন তাহলে তার ফলাফল বেশি ভালো হয় কাপাসিয়াতে আমি মনে করি অনেক আদর্শ স্কুল কলেজ সরকারি উচ্চ বিদ্যালয় বা সরকারি উচ্চ সরকারি প্রাইমারি স্কুলগুলি সব সরকারি উচ্চ বিদ্যালয় পারে আমি তো বললাম সরকারি স্কুল হবে আমার মনে হয় দ্বারা স্কুল তারা সরকারের চেয়ে ভালো করেন কারণ সরকার আমাদের সারা বাংলাদেশে কোন স্কুলের জমি দিয়েছে না আমার জানা নাই

আচ্ছা সুจমান আকাশ সহকারী অধ্যাপক গাজীপুর বিএম কলেজ তিনি প্রশ্ন করেছেন সোহেল তাজের পদত্যাগ নিয়ে আপনি এবং মাননীয় প্রধানমন্ত্রী বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন পদত্যাগের আসল কারণটা কাপাশিয়াবাসী জানতে চায় আপনি আপনি ভাইয়ের ছেড়ে দে আসন নির্বাচন করতে এসেছিলেন তাই এই কথাটা জানা কাপাশিয়াবাসীর পক্ষে না আমি মনে করি যে এটা আমার ভাইয়ের উত্তরটা আমার দেয়া সঠিক হবে না না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পারিবারিক কারণে তিনি এটি ছেড়ে দিয়ে এসেছেন আর আপনি বলেছেন যে এর সাথে

সেই অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে এই দলের সাথে আপনি সম্পৃক্ততা রাখছেন এই দলের দলের তো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি কিন্তু এইটার সুরাহা করার জন্য সব কয়টা জায়গায় আপনি বলেছিলেন না এটা সুরাহা করার জন্য এবং আমি এটা এখনো বলবো কারণ হচ্ছে কি আপনি ছেলে কথা ধরে না সবার কথা সবার কথা ধরে বলেছি এটা আমি এখনো বলবো এটা পুলিশের যে ঘটনাটা ওরা অনেক সময় হয় কি অতি উৎসাহী হয়ে অনেক কিছু করে ফেলে হ্যাঁ যেটা জানা সত্ত্বেও করে ফেলে এবং মনে করে যে এখানে ওদের হয়তো মানে চেইন অফ কমান্ডের কোনো সমস্যা হতে পারে নিচু পর্যায় থেকে বা কোনো কিছু যেই কারণে এই জিনিসগুলো ঘটে আর এটা তো আদালতের আপাতত আছে তো সেহেতু আমি এই বিষয়ে এইটা নেমে আমি একদম একজ্যাক্টলি এরকম বলেছিলেন যে সোহেল তাদের ভাবলে বলেই তাকে পেটানো হবে না না এটা ওখানে ফোন এসেছে যখন ওখানে যখন থানাতে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে ফোন এসেছে এবং ফোনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলছে বলেছে যে হ্যাঁ তো এটা তার মানে এটা হয়তো ওদের কোনো সোহেল তাজের আত্মীয় পরিচয় দিলে যদি শিক্ষা পেতে হয় সেই সরকারে বা সেই সরকারের না এটা তো না এটা আপনাকে এখানে বুঝতে হবে জিনিসটা যে এটা কিন্তু সরকারের তো কোনো কিছু বলবে না এটা পার্টিকুলারলি হয়তো ওই লোকটার কোনো খুব থাকতে পারে কোনো কিছু হতে পারে সেজন্য সে করতে পারে তার তার সেটা ব্যক্তিগত কোপ হতে পারে جناب আফসরউদ্দিন আহমেদ একটা অভিযোগ রয়েছে যে বিএনপি এর আপনি নির্বাচনে মাঠে আছেন অভিযোগটা সত্য কিনা আপনি একটু আমাদেরকে দয়া করে বলবেন শহীদ তাজউদ্দিন আহমেদের ভাইয়ের পক্ষে বিএনপি জামাতের ভোট আপনার জন্য কতটা সুযোগ করে এই প্রশ্নটা যারা করেছে তার তারাই তো এটা বলতে পারবে যে কিভাবে বিএনপির সমর্থন আমার দিকে আসলো আমি তো জানি বিএনপি নির্বাচন বয়কট করেছে এই সরকারের অধীন কোনো নির্বাচন করবে না তো সেইখানে বিএনপির সমর্থনে নির্বাচনে আমি আসছি কথা এই প্রশ্ন যে বলেছে তারা নিশ্চয়ইটা ভুল বলেছে অসত্য বলেছে যারা আওয়ামী লীগের প্রার্থীকে হারাতে চায় তারা নিশ্চয়ই আপনাকে সমর্থন দিবে সেটা আমার জানা নেই সেটা যারা প্রশ্ন করছে তারা জানলে আপনাকে বলুক রিমে আপনি কি মনে করেন সেনাবাহিনী ছাড়াও এই গাজীপুরে আমি যতদিন ধরে দেখছি নির্বাচন প্রক্রিয়া আমি যখন থেকে বুঝতে শিখেছি আমার মনে হয় না যে কাপাসিয়াকে আমার মনে হয় যে বাংলাদেশের অন্য যে কোনো এলাকার চাইতে সবচাইতে শান্তিপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ আছে এবং থাকে গত বিগত নির্বাচনগুলিতে তা থেকে এসেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু ওটাও তেমন কোনো মারাত্মক না তো আমি মনে করি যেখানে সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নটা আসা উচিত না হয়তো বড় রাজনৈতিক দলগুলি জানা বাদল বড় রাজনৈতিক দলগুলি বলতে আমি বড় রাজনৈতিক যারা বিরোধী দলে আছেন তারা মনে করছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছেন এক্ষেত্রে সিপিবির অবস্থা কি সিপিবি মনে করছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সিপিবির অবস্থানটা একেবারে হুবুহুতা না আমরা বলছি যে বাংলাদেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন থাকা দরকার যাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন আমি সেটাই বলি এই নির্বাচন কমিশনের হচ্ছে এটাই প্রথম নির্বাচন এবং অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনটা অনেক বেশি আলোচিত এবং একটু ভিন্ন এই নির্বাচনটা তাদের জন্য একটা পরীক্ষাও যদি তারা ফেয়ার করতে পারে তাহলে হচ্ছে নতুন একটা প্রশ্নের উত্তর সামনে আসতে পারে আর এখন যে সব প্রশ্ন নানান রকম উঠছে যে নির্বাচনটা তারা কি নরম সুরে করতে চাচ্ছে কিনা এসব প্রশ্ন যদি বহাল থাকে তাহলে পরে প্রমাণ হবে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় রিমিয়াপা আমাদের এখানে উপস্থিত মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন এই শেষ সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনি আসলে কি করতে পারবেন সরকারের যে কাজ সেটা তো চলমান একটা প্রক্রিয়া না সরকার একটা প্ল্যান থাকে পাঁচ বছরের জন্য যেই কর্মসূচিগুলো থাকে এবং যেগুলো ওই এলাকার উন্নয়নের জন্য যেই কাজ থাকে আমি সেই জিনিসগুলোই করতে পারবো করব এবং আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই কাজগুলো করার জন্য এবং অগ্রাধিকার ভিত্তিতে যা আপনার ছোট ভাই আনুষ্ঠানিকভাবে এই বছর এপ্রিল মাসে পদত্যাগ করেছেন সাংসদ সদস্য হিসেবে পদত্যাগ করেছেন তার আগেও দুই বছর তিনি প্রায় অনুপস্থিত ছিলেন কাপাশিয়াবাসীদের অনেকেই বলছেন যে তারে উনি যে ছিলেন না কি ক্ষতি হয়েছে কাপাশিয়াবাসীর বা কি মানে কি সমস্যা হয়েছে না সেটা মানে ওডি তো খুবই অনিয়মিত ছিলেন আমি দূর দেখেছি কিন্তু উনি না থাকলেও যে অন্যান্য উন্নয়নমূলক যে কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু সে মানে ওটা ভাগ করে দিয়েছিল কে কোন কাজটা করবে এবং দু তিন মাস পরপরই সে ঢাকায় এসে আবার দু তিন মাস থেকে সবকিছু দেখে দিত এই এইভাবে কি আসলে এলাকার উন্নয়ন বা এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব জানাব আপনার কি মনে করেন আপনি এটা মোটেও সম্ভব নয় এবং এটি কেন্দ্র করে দুর্নীতি এবং সন্ত্রাস স্প্রেড করেছে সারা কাপাসিয়া যেটা আমরা ইতিপূর্বে কোনোদিনই একটু যদি বলেন সন্ত্রাসের নমুনা পাবেন আপনারা এই কাপাচিয়া থানা ইদানিং সন্ত্রাসী মামলা কতগুলি হয়েছে সেটা দেখলেই পাবেন তারপরে দুর্নীতি কত হয়েছে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই সরকারি অনুদান কাপাচিয়া থানা ইদানিং সন্ত্রাসী মামলা কতগুলি হয়েছে সেটা দেখলেই পাবেন তারপরে দুর্নীতি কত হয়েছে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই সরকারি অনুদান সঠিকভাবে ব্যবহার করা হয় নাই সেগুলি আপনারা তদন্ত করলে পাবেন যেন বাদল আপনিও কি এই বিষয়টি বলবেন যে সোহেল তাজের অনুপস্থিতি গত দুই বছরের বা তার আগে অনিয়মিত উপস্থিতি এই অঞ্চলের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে হ্যাঁ এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত করেছে এটা একেবারে প্রশ্নের প্রথম দিকে আমি এটা দলিল আমার কাছে আছে যে ইউনিয়নটা এখনো বিদ্যুতের সংযোগ বঞ্চিত সেখানে একজন মুক্তিযোদ্ধা সহ তার পাঁচ ভাই বিদ্যুতের জন্য একটা জায়গা দান করেছিল পঁয়তাল্লিশ শতাংশ সেই জায়গায় একশো আশি দিনের মধ্যে বিদ্যুতের কাজ শুরু হওয়ার কথা ছিল ইতিমধ্যে তিনশো দিন পেরিয়ে গেছে ওইখানকার সমস্ত মানুষ মনে করে এবং আমিও মনে করি যদি সংসদ সদস্য এখানে সবসময় থাকতো তাহলে এই কাজটা এগিয়ে যেতে পারত এবং এতদিনে বিদ্যুতের আলো জ্বলতো এরকম অসংখ্য ঘটনা আছে যদি কন্টিনিউ কেউ না করে তাহলে পরে কাজের ঘাটতি দেখা দেয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংসদ সদস্যদের তাদের নিজস্ব এলাকায় স্থানে অফিস থাকা উচিত যদি জনগণের সেবা করতে চায় আপনি কি এ বিষয়ে একমত যে জনগণের সেবা করতে চাইলে কি আমি এক জনগণের প্রত্যাশা তাদের পূরণ করা উচিত জনগণ সুখে দুখে যেন পায় সেজন্য মানুষের প্রতিনিধি নির্বাচিত করে আমিও তাই অনিয়মিত হয়ে গেলে কাজে তদারকিতে মুশকিল হয় যে আমি বললাম যে আমার আপনি যে জিজ্ঞেস করলেন আমাকে এক বছরে আমি কি করব শেষ সময় তো এক বছরে আমি যেটা করতে চাই একেবারে ব্যক্তিগতভাবে প্রতিটা জিনিসে সমন্বয় এবং তদারকি আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই যে অনেকেই অভিযোগ করেছেন এরকম যে যারা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তারাই এখন সিমিনেশনির পাশে আছেন আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার আসলে কোনো ভূমিকা থাকবে না তারাই আসলে আড়াল থেকে এই পুরোটা

জনাব আফসারুদ্দিন আহমেদ আপনি যদি শেষ কথা বলেন যে কাপাসিয়া নির্বাচিত হলে আপনি কি করতে চান বা কিভাবে আপনি এই সময়টা পার করতে চান আমি মনে করি মানুষ যদি আমাকে আমার মার্কা মোর বলতে আমাকে বিজয় করে এটা আমি প্রত্যাশা করব আর তা তার বিনিময়ে আমি তাদের প্রত্যাশা পূরণ করবো তাদের ডিমান্ড যেটা থাকবে প্রায়োরিটি বেসিসে আমি সেটা আপ্রাণ চেষ্টা করবো তাদের আমি আর একটা কথা বলবো আচ্ছা আমি কিন্তু কাপার সাথে যে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম আমি মনে করি আমার সেই কাজগুলো আমি আরো বেগবান করতে পারবো আরো বেশি করতে পারবো আমরা আশা করবো আপনারা নির্বাচিত যেই নির্বাচিত হন প্রথমে আমরা চাইবো যে অবশ্যই নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক এবং যেই নির্বাচনে নির্বাচিত হন বা পরাজিত হন আপনারা নির্বাচনের ফলাফলটি মেনে নেন এবং কাপাসিয়াবাসী সেই তাদের কাঙ্ক্ষিত উন্নয়নটি দেখুক আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং খোলামেলা কথা বলার জন্য জনাব আম খান জনাব বাদল জনাব সিমিন হোসেন রিমি আপনাদের অনেক ধন্যবাদ এই ছিল কেমন সংসদ অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সামনে